নমস্কার বন্ধুরা, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আবারও আরও একটি WBGDRB-র আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এলাম। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন। কারণ আপনারা তো জানেন যে প্রত্যেকটি সময় যখনই WBGDRB-র আপডেট আসে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের দিয়ে থাকি। তো তাই এগুলো মিস না করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা শুরু করা যাক। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে দেখুন, বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন ব্লক GN 29 সেক্টর ভি সল্টলেক সিটি কলকাতা 7 লক্ষ 91। এর মেমো নাম্বার আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এবং এর ডেট কিন্তু দেখতে পাচ্ছেন 1/3/2019, মানে কালকেই এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো এখানে দেখুন কি বলা হয়েছে। দেখুন এই নোটিশটা কিন্তু এটাই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অনুমোদনে এবং ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন এবং ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টের দ্বারা যে সংশ্লিষ্ট প্রার্থীদের অ্যাম্পানেল তৈরি করা হয়েছে সেই সমস্ত সংশ্লিষ্ট প্রার্থীদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে। তো এবং এই যে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে সেটা কিন্তু গ্রুপ ডি পদের। এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি। তো এবার বিষয়টা হচ্ছে যে আপনারা এই মেডিকেল এক্সামিনেশনের জন্য কোথায় যাবেন। তো দেখুন এখানে কিন্তু বলাই রয়েছে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল UNB হল নিয়ার প্রিন্সিপাল অফিস 88 কলেজ স্ট্রিট কলকাতা 7 লক্ষ 73 গেট নাম্বার 1 এই ঠিকানায় যাবেন। কবে যাবেন? 8/3/2019 তারিখে। কখন যাবেন? বেলা 11টার সময়। তো এর আগেও কিন্তু আমি আপনাদের আরও দু একটি আপডেট দিয়েছিলাম এই টেকনিক্যাল এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে নিয়ে। তো আজকে আরও একটি আপডেট আপনাদের ইতিমধ্যেই দিচ্ছি। তো এখানে আপনাদের কি করতে হবে দেখুন, 25 টাকা কিন্তু আপনাদের ডিপোজিট করতে হবে। সেটা আপনারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমেও করতে পারেন কিংবা গভর্নমেন্ট ট্রেজারির মাধ্যমেও করতে পারেন কিংবা অনলাইনেও করতে পারেন। অনলাইনে করতে গেলে WBFIN.gov.in এই ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এছাড়াও আপনাদের 75 টাকা কিন্তু ক্যাশ নিয়ে যেতে হবে মেডিকেল এক্সামিনেশন ফিস হিসেবে। এবং আপনাদের কী কী ডাক্তারি পরীক্ষার প্রমাণপত্র লাগবে নিয়ে যেতে হবে সেগুলো আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন। তো চলুন আমরা এখন সেই প্রার্থীদের তালিকা আমরা এখন দেখে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে সেই প্রার্থীদের তালিকা। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি পোস্ট করে আপনারা এই প্রার্থী তালিকাটি এখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন গাইস, আজকের যে এই প্রার্থী তালিকা ছিল সেখানে 18 জন প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।